হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি আছি মাসির বাড়িতে। তো কাল এসেছি, তোমরা তো আগের ব্লগে দেখেছো। তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আর এই যে দেখো, মাকে রেডি করিয়ে দিচ্ছি, আর এদিকে সেজো মাসি, ছোটো মাসি সবাই রেডি হয়ে নিচ্ছে। ওরা সবাই বেরোবে বলে, মানে সোনারপুর, আমার মাসির বাড়ি তো সোনারপুরে, তো ওরা সোনারপুর এরিয়াটা একটু আশেপাশে ঘুরবে আর আমরাও একটু বেরোবো। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দেখো, ছোটো মাসি, সেজো মাসি আর আমার মা রেডি হয়ে গেছে, মেসোরাও ওদের সাথে যাচ্ছে। তো তোমরাও সঙ্গে থাকো। আর আজকে তো নবমী, পুজো শেষ হতেই যায়। তো নবমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। আর কাল রাতে তো তোমরা আগের ব্লগে দেখেছো, প্রচুর বৃষ্টির মধ্যে দিয়ে আমরা ঘুরে ঘুরে আর সকালে মাসির বাড়িতে এসেছি। আর আজকে এখান থেকেই আমরা একটু বেরোচ্ছি। মা আর মাসিরা সব বেরিয়ে গেছে আগে, আর আমি আর তোমাদের দাদা ভাই আর আমার যে আরেকটা ভাই আর ভাইয়ের বউ আছে, তো আমরা চারজন বাইকে যাব, গিয়ে মাদের সাথে হয়তো একটু মিট করে নেব, নিয়ে তারপর আমরাও একটু বেরোবো ঠাকুর দেখতে। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা, কেউ স্কিপ করবে না। যে আমাদের ভাই আর এই যে আমাদের সুন্দরী ভাইয়ের বউ রেডি হয়ে গেছে, আর ওই যে তোমাদের দাদা ভাই আর এই যে ভাই, আমরা এখন বেরোচ্ছি। তো চলো গিয়ে তোমাদের সাথে প্যান্ডেলে দেখা হচ্ছে। এই দেখো, তোমাদের দাদা ভাই আমার জুতো পরিষ্কার করে দিচ্ছে বসে বসে, এবার বেরোবো বলে। আমরা এখন আছি দমদম চত্বরে। তো এইখানে কয়েকটা ঠাকুর দেখব, আর তারপর আজকে প্ল্যান আছে একটু দক্ষিণেশ্বর যাব মায়ের কাছে পুজো দিতে। তো দেখা যাক কত দূর কী হয়। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। গাইজ, আমরা এখন আছি দমদম, আর এইখানে যে একটা ঠাকুর দেখলাম, আর এই ভাই আর ওই যে ভাইয়ের বউ আর এই যে তোমাদের দাদা ভাই, আর আমরা আজকে ভাবলাম একটু দক্ষিণেশ্বর যাব। তো এখন এই একটা দুটো ঠাকুর দেখে তারপর এখান থেকে বেরিয়ে যাবো দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর যাবার পথে এই যে ধাবার পাশে দাঁড়িয়েছি চা খাবো বলে, তো এখান থেকে চা খেয়ে তারপর সোজা বেরিয়ে যাবো। দক্ষিণেশ্বর যাবার পথে এই যে কয়েকটা বেশ ভালো ভালো প্যান্ডেল আমাদের চোখে পড়লো, তো ভাবলাম এই ঠাকুরগুলো একটু দেখেই যাই। তো সেই জন্য আর কি এই ঠাকুরগুলো দেখতে দেখতে আমরা তারপর যাচ্ছিলাম। তো তোমরাও দেখতে থাকো, দেখো প্যান্ডেলগুলো খুব সুন্দর করেছে। বন্ধুরা, এই যে দেখো আমরা দক্ষিণেশ্বর ঢুকছি, আর এই যে এবার যাব মন্দিরে। তো খুব খুব এক্সাইটেড ছিলাম পুজো দেওয়ার জন্য, বাট আমাদের কপালটা এতটা যে খারাপ হবে বুঝতেই পারিনি, কারণ আমরা অনেকটা রাতে গেছিলাম, তখন একটা বাজে, আর মন্দিরের কাছ থেকেই আমাদের ফেরত আসতে হয়েছে, কারণ এত রাতে মন্দিরের গেট খোলা ছিল না, বন্ধ ছিল। তো আমরা ভেবেছিলাম হয়তো খোলা থাকবে, বাট ব্যাড লাক, আর কি করা যাবে। তো সেই জন্য ফেরত আসতে হয়েছে, আর ভাবলাম ওই চত্বরেই কিছু ঠাকুর তাহলে দেখে নেওয়া যাক যেহেতু এসেছি। তো এই যে চলে এসেছি এখন আর একটা প্যান্ডেলে, তো তোমরাও দেখতে থাকো। পুজো দিতে গিয়েও যদি ফেরত আসতে হয় কতটা মন খারাপ হয় বলো তো। তো ভালোও লাগছিল না ঠাকুর দেখতে, তো সেই জন্য এই যে এখন চলে এসেছি ফুচকা খেতে। আর এদিকে অনেকটা রাতও হয়ে গেছে, মোটামুটি প্রায় দুটোর কাছে এখন বাজে। তো দেখি, এখানে দমদম পার্কের ঠাকুরটা ভীষণ ভালো করে, তো ইচ্ছা আছে এটা দেখে আর বেরিয়ে যাওয়ার। তো দেখা যাক কী হয়।
দমদম পার্ক যাওয়ার আগে আমাদের একটা প্যান্ডেল চোখে পড়লো, যেটা ভীষণ ভালো করেছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এই প্যান্ডেলটা এলে আমাদের ছোটবেলার অনেক কিছু স্মৃতি মনে পড়ে যাবে। সেই বিভিন্ন কার্টুন ক্যারেক্টারগুলোকে নিয়ে এই প্যান্ডেলটা বানানো হয়েছে, তো খুব 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 সুন্দর হয়েছে প্যান্ডেলটা, আর ঠাকুরটাও ভীষণ ভালো। ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো চলে এসেছি এখন মোমো খেতে। তো মোমোটা খেয়ে তারপর দমদম পার্কের ঠাকুরটা দেখে সোজা চলে যাবো বাড়ি। এখন এই যে চলে এসেছি দমদম পার্ক, তো মোটামুটি ভিড় ছিল, ভেবেছিলাম যে আরও হয়তো ভিড় হবে, বাট অনেকটা রাত যেহেতু হয়ে গেছে যার কারণে একটু কম ভিড় পেয়েছিলাম। তো মোটামুটি প্যান্ডেলটা এটা দেখেই আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে, 3টে বাজতে যায়। দেখো বন্ধুরা, পুরো সকাল হয়ে গেছে আর এই যে মাসির বাড়ি চলে এসেছি আমরা আবার, আর ঘুমে তো পুরো চোখ ঢুলু ঢুলু করছিল, একদম সকাল হয়ে গেছে। তো আজকে ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে শুভ বিজয়া। টাটা।